রাইট নাও আমরা আসছি মাওয়াতে, এন্ড মাওয়া ঘাটে আইসা দেখি এত পরিমাণ মানুষ, মানে মানুষে ভিড় দিয়া ভরা। এন্ড এদিকে কতগুলো ছাপড়ি আছে, ওই যে ওগুলো হইতেছে রিয়েল খাঁটি ছাপড়ি। বিকজ আমি ব্লগ করি, সো আমি চাই যে আমার ভালো কোনো কাজের জন্য বা আমার ভালো কোনো কথার জন্য আপনারা ইনফ্লুয়েন্স হন, বিকজ আমার ব্লগ অনেক ছোটো বাচ্চারাও দেখে। তাদের যদি ভালো কোনো কথা না বলে, ভালো কিছু যদি না শেখায়, তাহলে আমার এই ব্লগের কোনো মানে হয় না। বাট আমি বলবো যে আপনাদের যদি সামর্থ্য থাকে, প্লিজ আপনারা চেষ্টা করবেন যে অল্প সংখ্যক হইলেও, অল্প হইলেও যাতে আপনারা একটু হেল্প করেন। তাদের হয়তো বা এক বেলার খাবার আপনাদের জন্য হয়ে যেতে পারে। গাইস, তোমরা লাইফের ছাপড়ি দেখছো নাকি জানি না, কিন্তু আমি তোমাদের ছাপড়ি দেখাইতে চাই। এই যে সব ছাপড়ি, এই যে সব ছাপড়ি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, আজকে ব্লগে আমার সাথে আছে ইবাদ, যার এখনো নিকনেম দেই নাই। এন্ড আমাদের সুমু ডার্লিং আছে এদিকে, যে একটু আগে নিজের গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসছে। এন্ড গাইস, তোমরা ভাবতে পারো যে ফরিদপুরের ব্লগের আগে কেন এই ব্লগটা দিতেছি, বিকজ এই ব্লগে তোমাদের ইম্পর্টেন্ট কিছু মেসেজ দেওয়ার আছে। বিকজ এই ব্লগটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের দেশের অবস্থা নিয়ে একটা মেসেজ দেবো তোমাদের। এন্ড তারপর আসবে ফরিদপুরের ব্লগ, বিকজ ফরিদপুরের ব্লগটা খুব বেশি ফ্যান্টাসি, খুবই মজার একটা ব্লগ। বাট আমি চাই যে তোমাদের সাথে আমার লাইফটা শেয়ার করতে, যত মানে ভালো ভালো কাজ আছে, যতভাবে আমি তোমাদের ইনফ্লুয়েন্স করতে পারি, আমি সব কিছুই করবো। তো এই কারণে এই ব্লগটা করতেছি। তো এখন রাইট নাও আজকে শুক্রবার, অ্যান্ড নামাজের পরে, খাওয়া দাওয়ার পর এখন আমরা ঘুরতে বেরোবো। অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেক শুক্রবারে ঘুরতে বের হই, তো কোথায় ঘুরতে যাবো এখনও জানা নাই। অ্যান্ড এদিকে এই বাদ বলতেছে যে ভাই আমার কী নিকনেম দিবা, আমি তো জানি না, কিন্তু গাইস তোমরাই কমেন্টে বলো আরে কী নিকনেম দেওয়া যায় যদি ওরও গার্লফ্রেন্ড আসে। তোমাদের ইম্পর্টেন্ট কিছু কথা বলার আছে, যেটা আমার মনের কথা, এন্ড মানে সারা দেশবাসীর কথা। তো চলো তাড়াতাড়ি আমরা ব্লগটা শুরু করি, লেটস গো। এন্ড কোথায় ঘুরতে যাবো ডোন্ট নো, দেখি কোথায় যাওয়া যায়, লেটস গো। গাইস, এদিকে তোমরা স্নেহার ড্রেস আপ দেখো একটু। আমার খুব কষ্ট লাগে আমার ছোট বোন যখন ওয়েস্টার্ন কাপড় পরে, আমার ছোট বোনটা যে কেন এরকম কাপড় চোপড় পরে, কিন্তু তোমরা জাস্ট দেখো। অ্যান্ড তোমরা কমেন্টে এমন অপমান দিয়ে দেওয়ারে যাতে এরকম কাপড় না পরে, বিকজ বাংলাদেশি মেয়েরা কেন এইসব কাপড় পরবে, আমাদের কালচার তো এগুলোর সাথে যায় না। বাংলাদেশি মেয়েরা পরবে যেগুলো এলো ইসলামিকভাবে, যেগুলো কাপড় কারণ আমাদের ইসলামে বলা হয়েছে মেয়েদের পর্দা করতে, এইসব কাপড় চোপড় করতে না। এই তুই না হুজুর, কিছু বলস না। এই হুজুর, এই হুজুর, যদি আমাদের দেশে হুজুর গুলো এরকম হয়, ফিউচার হুজুর গুলো যদি এরকম হয়, তাহলে আসলে আমাদের জেনারেশন কই যাইতেছে ডোন্ট নো। এন্ড এখন বের হব, তো চলো তাড়াতাড়ি বের হই, ওইদিকে পাপা দাঁড়ায়ছে। এন্ড হুজুর, হুজুর ভাগেন কেন, এই তাড়াতাড়ি বের হই, লেটস গো। ছবি দেখা আম্মু কাউরে বলবো না, কেউ তো নাই আর আছে। আরে ওয়ালপেপারের ছবিটা দেখাও না, বুঝে ওয়ালপেপারে তোর আর ছবি, এই যে মাত্র পাল্টাইছে, এইটা মাত্র পাল্টাইছে, এই যে মেসেজ আছে, এই যে সুমাইয়ার মেসেজ, বারে বারে তোমার
ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে মিউজিক, মানে এই ছাপড়ি গুলা সব দিকে চালায়, খুব এনজয় করতেছে ছাপড়িদের ডান্স, কারণ এটাই এন্টারটেইনমেন্ট। তো দেখি এখন এই মাওয়া থেকে কোথায় যায়। এই মাওয়াতে ভাবছিলাম যে একটু রিল্যাক্স করব, একটু খালি থাকবে, বাট মাওয়াতে এসে দেখি এই পরিমাণ ভিড়, মানে মানুষই মানুষ। তো এখন এদিক থেকে আমরা মুভ করবো, সো লেটস গো। গাইস, আগে এই মাওয়া ঘাটের রেস্টুরেন্ট অনেক কম ছিল, কিন্তু যত দিন যাইতেছে এই মাওয়া ঘাটের মধ্যে রেস্টুরেন্ট আরও বাড়তেছে। আগে এই গাড়ি রাখার জায়গা অনেক বড় ছিল, মানে বাণিজ্য মেলার মতন বড় জায়গা ছিল, এই জায়গা ধীরে ধীরে ছোট হইতেছে, বিকজ এদিকে রেস্তোরাঁ তারপর হোটেল অনেক বেশি বাড়তেছে। তো এদিক থেকে তাড়াতাড়ি মুভ করতে হবে, ধীরে ধীরে এদিকে ক্রাউড অনেক বেশি বাড়তেছে। তো এখন আমরা গাড়ি খুঁজতেছি যে আমাদের গাড়ি কই রাখছে, কারণ জায়গাটা পুরো এলোমেলো হয়ে গেছে। লাস্ট মনে এদিকে আসছিলাম আমরা 2 মাস আগে, এখন তো পুরো এলোমেলো। ও আচ্ছা, এদিক থেকে তো মেন রোড গেছে, তাইলে গাড়ি এদিকে আছে, এদিকে। তো বাসায় যাওয়ার আগে আমরা ভাবলাম যে কিছু খাই যেদিক থেকে। তো এদিকে দেখলাম যে আলুর চিপস আছে, এটারে বলে যে আলুর টর্নেডো। তো এখন এটা ট্রাই করবো, যদি এগুলো কালো কালো হয়ে গেছে, আমরা কালো কালো না, আমরা একটু মানে হাফ ফ্রাই নেবো। হ্যাঁ কেনাবেন, তুমি কি ওই ছাপড়িদেরকে মিস করতেছো? না। কেমন লাগলো ওই ছাপড়িদের ডান্স? আসলে ডান্স কিন্তু গানটা কিন্তু করা বিট দিছে, গানের লিরিক্স বুঝি না কিন্তু বিট দেয়, বাংলা গান, এমন বাংলা গান দেয় যেগুলো আমরা শুনিও নাই আগে। তোর ভালো লাগছে? অলরেডি
রাইট গাইস, সো মাওয়া থেকে আমরা ডাইরেক্ট বাসায় আসছি এন্ড বাসায় আসার পরে নাস্তা করার পরে তোমাদের সাথে কথা বলতেছি। এন্ড এদিকে আমার পাশে আছে আমাদের সুমো ডার্লিং, এন্ড এদিকে আছে সাদিয়া ডার্লিং। আসলে আমরা জানতাম না যে ইবাদে সাদিয়া নামে কেউ আছে, তো পরে আবার আমরা ইবাদে ফোন চেক করি বা যখন গাড়িতে ঘুমায় যায় আমার ফোনের মধ্যে সাদিয়া নামে দু একটা মানে কল লিস্ট পাই। সাদিয়া কে ভাই? আমার দুশোর নাম হাফিজা। ও দুইটা দুইটা হাফিজার সাদিয়া। হাই হাই ভাই, তো পুরাই কট। আচ্ছা গাইস, তোমাদের যে ইম্পর্টেন্ট কথা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা তো সবাই জানো যে বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে বন্যা হইতেছে। আমাদের কুমিল্লা ফেনীর সাইডে অনেক বেশি বন্যা হইতেছে, তারপর চাঁদপুর আছে, এগুলা জায়গায় অতিরিক্ত বন্যা হইতেছে। বিকজ ভারত থেকে একটা বাঁধ খুলে দেওয়া হয়েছে, অ্যান্ড কী কারণে খুলে দেওয়া হয়েছে আই ডোন্ট নো, এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে, সো আমি এ ব্যাপারে কথা বলবো না। বাট আমি এটুকু বলতে চাই যে ভারত কখনোই আমাদের বন্ধু দেশ ছিল না, কারণ ভারত যদি আমাদের বন্ধু দেশ থাকতো তাহলে কোনো দিনই এরকম করতো না যাতে আমাদের দেশের ক্ষতি হয়। অ্যান্ড এখন বর্তমানে আমাদের বাংলাদেশের ওগুলো সাইডে যেমন কুমিল্লা আছে, চাঁদপুর আছে, তারপর চৌদ্দগ্রাম আছে, ফেনী আছে, নোয়াখালী আছে, এগুলো জায়গায় অনেক বেশি বন্যা হইতেছে। মানুষের ঘর বাড়ি বলতে গেলে একদম পানির নিচে চলে গেছে, অনেকজন মারা গেছে, অনেক পশু পাখি মারা গেছে। অ্যান্ড এই সময় প্রত্যেকটা স্কুল মাদ্রাসা আলাদা আলাদা জায়গায় কিন্তু ছাত্রছাত্রীরা বিভিন্ন ফান্ডের আয়োজন করতেছে যে যে যত ঢুকি পারে ফান্ড দেওয়ার চেষ্টা করবে। বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা সেই বন্যার মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করার জন্য ফান্ডের ব্যবস্থা করতেছে। অ্যান্ড আমি আজকে দেখলাম, আজকে তো শুক্রবার, জুম্মার নামাজে পরে দেখলাম যে আমার কলেজের বন্ধুরা দাঁড়াইছিল যে তাদের ফান্ডের জন্য। অ্যান্ড তখন আমি দেখলাম যে অনেকেই ফান্ড দেন, অনেকেই সাহায্য করে নাই। বাট আমি বলবো যে আপনাদের যদি সামর্থ্য থাকে প্লিজ আপনারা চেষ্টা করবেন যে অল্প সংখ্যক হইলেও, অল্প হইলেও যাতে আপনারা একটু হেল্প করেন, কারণ এটার কারণে যারা ওইদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনেক বেশি লাভ হবে, তাদের হয়তো বা এক বেলার খাবার আপনাদের জন্য হয়ে যেতে পারে। সো আপনারা চেষ্টা করবেন যে এরকম ফান্ড দেওয়ার। আপনারা যেসব ছাত্রছাত্রীরা এইসব ফান্ড কালেক্ট করতেছেন আপনারা চেষ্টা করবেন যে এই ফান্ডের পুরো সম্পূর্ণ টাকা যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উদ্দেশ্যে যাতে ব্যয় করা হয়। অ্যান্ড আপনারা চেষ্টা করবেন যে বেশি বেশি শুকনো খাবার নিয়ে যেতে। অ্যান্ড আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বাসায় বসে আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, বিকজ এক রাতের মধ্যে কিন্তু মানুষের কপাল কোথা থেকে কোথায় চলে যায় এটা আসলে মন আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। সো আমরা সবাই নিজেদের জন্য দোয়া করব, নিজেদের আশেপাশে মানুষের জন্য দোয়া করব, অ্যান্ড দেশবাসীর জন্য দোয়া করব। অ্যান্ড এটাই আমার ইম্পর্টেন্ট মেসেজ ছিল, বিকজ আমি ব্লগ করি, আমার ব্লগ অনেকেই দেখে, অ্যান্ড আমার এই ব্লগের মাধ্যমে অনেক মানুষই ইনফ্লুয়েন্সার। সো আমি চাই যে আমার ভালো কোনো কাজের জন্য বা আমার ভালো কোনো কথার জন্য আপনারা ইনফ্লুয়েন্স হন, বিকজ আমার ব্লগ অনেক ছোটো বাচ্চারাও দেখে। তাদের যদি আমি খালি হাসাই, তাদের যদি ভালো কোনো কথা না বলি, ভালো কিছু যদি না শেখাই, ভালো কাজ যদি না শেখাই, তাহলে আমার এই ব্লগের কোনো মানে হয় না। সো আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন যে সব দিকে যাতে আপনারা পজিটিভ নিউজ স্প্রেড করতে পারেন, অ্যান্ড আপনারা চেষ্টা করবেন যে হেল্প করার যতটুকু পারেন। আপনাদের বেশি দিতে হবে না, আপনারা অল্প হলেও হেল্প করেন, কারণ আপনাদের হেল্পের কারণে আরেকটা মানুষের অনেক বেশি লাভ হবে, আরেকটা মানুষ হয়তো বা একবেলা খাইতে পারবে। সো এটা আমার ছিল ইম্পর্টেন্ট মেসেজ। অ্যান্ড এই ব্লগটা এখনও ছোটো আছে, এখনও বড় করতে হবে ব্লগটা। অ্যান্ড আপনারা সবাই চান যে আমি যাতে ডেলি লাইফ ব্লগ করি, সো আপনাদের জন্য ডেলি লাইফ ব্লগ করতেছি। অ্যান্ড আপনারা বলেন যে চ্যালেঞ্জ ব্লগ করতে, ইনশাল্লাহ চ্যালেঞ্জ ব্লগ খুব সুন আসবে। অ্যান্ড আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি 5K করে দেওয়ার। অ্যান্ড আমার কলেজ থেকে আমার বন্ধুদের একটা টিম গেছে এই বন্যায় ক্ষতিগ্রস্তদের হেল্প করার জন্য, সেখানে আমি যাই নাই, বাট আমি চেষ্টা করছি যতটুকু নিজের থেকে সাহায্য করার। অ্যান্ড আমাদের স্কুলের টিচাররাও সাহায্য করেছে, অ্যান্ড এমন প্রত্যেকটা স্কুলে, শুধু আমাদের কলেজ আমাদের স্কুলে না, আলাদা আলাদা অনেক প্রতিষ্ঠানে এরকম টিচার স্টুডেন্টরা এরকম একটা ক্যাম্পেইন করছে যেটার মাধ্যমে তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের হেল্প করতে পারে। সো আপনারাও চেষ্টা করবেন যে তাদের সাথে কাঁধে কাঁধ মিলে এই দুর্যোগের সময় আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে সাহায্য করতে হবে। সো এটাই আপনাদের বলার ছিল, তো দেখি এখন ব্লগটা কীভাবে বড় করা যায়। অ্যান্ড আমার কথাগুলো শুনে ওরাও চুপচাপ হয়ে গেছে, এতক্ষণ ওরা অনেক হাসাহাসি করতেছিল, বাট হঠাৎ ওরা চুপচাপ হয়ে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি এই ব্লগটা বড় করি, অ্যান্ড তারপর শেষ করতে হবে। অ্যানিবাদ, তোমার সাদিয়া কেমন আছে? গাইস, জাস্টিস ফর নাবিল, জাস্টিস ফর নাবিল। কারণ এইদিকে তোমরা বুঝবা যে আমি কেন বলছি জাস্টিস ফর নাবিল। অ্যান্ড নাবিল এক সুমের তো জাতীয়, এটা তো জাতীয় শব্দ, নাবিল এক সুমো। অ্যান্ড এই ভিডিওর জন্য বলো তোমরা জাস্টিস ফর নাবিল, কমেন্ট করো। ও
আল্লাহ তোমার সাথে তারপর দেখ না সেন্টের অ্যাঙ্গেল লুক সেন্টি থানোস হয়ে যায় সেন্টি চাইতে গেছে গাইস তোমরা তাড়াতাড়ি কমেন্টে লিখো জাস্টিস ফর নাবিল গাইস আসলে এটাই সাকসেস আমার ভিডিও দেখে যদি কেউ হাসে এটাই আমার সাকসেস এই যে যেমন আমার এই ছোট ভাইটা আমার কোনোদিন ওই ভিডিও দেখে নেই কিন্তু তাও আজকে আমার ভিডিও দেখে ওই হাসতেছে এন্ড ওদিক থেকে আস্তে আস্তে স্নেহা দেখে উই জুই যে সেন্টি গাইস জাস্টিস ফর নাবিল জাস্টিস ফর নাবিল আরে আমার নাবিল ভাইটা আল্লাহ নাবিল তোর কয়টা চুল ছিঁড়ছিল আসলে নাবিল ঘাবড়ে গেছিল তোরে দেখা